রাস্তার কাজ প্রায় শেষ, আমাদেরকে একসঙ্গে মিলে কাজ করতে হবে। আমি আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, আমাদের এই সামনে আমাদের সংগ্রামী সভাপতি স্বাস্থ্যবাদের ঐতিহ্য সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মানবরত মধু ভাই, একটা জিনিস শুনাইতে চাই আমাদের এই স্বাস্থ্যবাদী জয়পাল স্বামী ভাইকে অনেকটা দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি। শেখ হাসিনা যে স্বপ্ন, যে স্বপ্ন ওনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন সোনার বাংলা করা, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রাণ প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা রাত দিন কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে আমরা 2031 সালের ভিতরে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং 41 সালের ভিতরে সমৃদ্ধশালী দেশে আমরা পৌঁছাব। সেই লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদেরকে একসঙ্গে মিলে কাজ করতে হবে। যে সদর আসনে সব সময় আমাদের বিএনপির প্রার্থীকেই ভোট দিয়ে বিজয় করা হয়, কি কারণে তাদেরকে বিজয় করা হতো আমি জানি না, কারণ বিগত 20 বছরে বরিশাল সদর উপজেলায় কোনো উন্নয়নই হয়েছে না। বরিশাল শহরে যতটুকু উন্নয়ন হয়েছে, শকদর্শন হিরণ সাহেব যখন মেয়র ছিলেন তার সময় হয়েছে, উনিও ইন্তেকাল করছেন, বরিশাল শহরের কাজও বন্ধ হয়ে গেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালের নির্বাচনে আমাকে মনোনয়ন দেন এবং আপনাদের নির্বাচনে আপনাদের ভোটে আমি নির্বাচিত হই এবং আমি চেষ্টা করি তাদের এলাকার সমস্যাগুলো দূর করার জন্য। এবং এই জন্যই আমি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি ছুটে বেড়াই, যাতে করে সে সমস্ত নদী ভাঙ্গন এলাকাগুলো দেখে যাতে করে আমি নদী ভাঙ্গন রোধ করতে পারি। এবং আপনাদের দোয়ায় আমি আপনাদের আজকে জোর গলায় বলতে পারি যে কোনো সংসদ সদস্য এখন পর্যন্ত নাই যিনি আমার বিরুদ্ধে কথা বলতে পেরেছেন যে এই মন্ত্রী কাজ করে না। এবং আপনাদের গর্ব অনুভব করা উচিত যে আমি আপনাদের ছেলে হিসাবে পুরো বাংলাদেশে আমি আমার এই সুনামটা আমি অর্জন করতে পেরেছি, যে যখনই কোনো সংসদ সদস্য আমার কাছে আসে আমি কখনো কাউকে না বলি, আমি তার এলাকার সমস্যার সমাধান করার চেষ্টা করি। আমাদের অনেক সমস্যা আছে, সীমিত সম্পদের জন্য আপনারা জানেন বাংলাদেশ 10 বছর আগে আমাদের অর্থনৈতিকভাবে আমরা খুব দুর্বল ছিলাম। এই বিগত 10 বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার নেতৃত্বেই বাংলাদেশ আজকে অর্থনৈতিকভাবে আমরা অনেক স্বাবলম্বী হয়েছি, যার জন্য আমরা বিভিন্ন নদী ভাঙ্গন এলাকা যে সমস্ত প্রকল্প সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারছি। আপনারা শুনে আশ্চর্য হবেন, বর্তমানে বাংলাদেশে চলমান প্রকল্প আছে 106টি, এক একটা প্রকল্প সাইজ অনেক বিশাল, 200 কোটি, 300 কোটি, 500 কোটি, 1000 কোটি, 2000 কোটি, 3000 কোটি, 10000 কোটি টাকা প্রকল্প আমরা বাস্তবায়ন করছি। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার নেতৃত্বে আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হয়েছে। আপনারা জানেন বিগত বছরে গুলোতে বন্যার সময় কিন্তু আমি এই স্বাস্থ্যবাদে অনেক ঘোরাঘুরে করেছি, নদী ভাঙ্গন যেগুলো এলাকায় নদী ভেঙেছে সেগুলো বাঁধগুলো রক্ষা করার জন্য চেষ্টা চালিয়েছি, কিন্তু বর্ষার সময় যেগুলো আমরা বাঁধ দিয়েছি সেগুলো টেকসই না হওয়ার জন্য ভেঙে গিয়েছে। আমি কিন্তু আজকে আবার এসেছি আমার তত্ত্বাবধায়ক প্রকৌশলকে নিয়ে, এখানকার কয়েকটি ভাঙ্গন এলাকা আছে সেগুলো স্পিড বোট দাঁড়িয়ে আছে, আমি আপনাদের সঙ্গে মিটিং শেষ করে আমি স্পিড বোটে উঠে
আমি নদী ভাঙন এলাকাগুলো দেখতে যাব। আমি প্রতিনিয়তই আমি নদী ভাঙন এলাকা দেখি, বিশেষ করে বরিশাল এলাকা নদী ভাঙনগুলো দেখার আমার দায়িত্ব সবচেয়ে বেশি, কারণ এটা আমার এলাকা। আপনারা আমাকে ভোট দিয়ে ভয় করলেন, আব্দুল মান্নানকে শীত বৎসর প্রদান করলেন। ক্যামেরা 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 সামনে দাও।